প্রবাসীদের রেমিটেন্স এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ইতালির রোমে প্রবাসীদের নিয়ে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহর সভাপতিত্বে শাহজালাল মাতবরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মাওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিস উইং এর প্রধান হাবিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসে বসবাসরত ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজা করছে হিন্দু সম্প্রদায় 16 অক্টোবর রোববার কুয়েতে উদযাপিত হয় লক্ষ্মী পূজা হিন্দু ধর্মে কার্তিক মাস খুবই গুরুত্বপূর্ণ তারা এই মাসকে দামোদর মাস বলে থাকেন সনাতন ধর্মের শাস্ত্রে এই মাসের গুরুত্ব অপরিসীম পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে নেমে আসেন কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু রাহাত বিশ্বের 117টি দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন রাহাত তাকে সংবর্ধনা দিয়েছে ইসলামী আন্দোলন কুয়েত শাখা কুয়েত সিটির রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আব্দুল মুবিন মোহাম্মদ গোলাম সারওয়ার সিরাজি ও আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ আব্দুল্লাহ আল হারুন ربنا هب لنا من ازواجنا وذرياتنا سنة